আমার আজকের অতিথি আমার জীবনে এসেছেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো, বন্ধু, সহকর্মী, সহমর্মী। তিনি বিস্মিত করেছেন আমাকে বিভিন্ন দিক দিয়ে, তার সাহিত্য, সিনেমা, শিল্পকলা সব ব্যাপারে অসীম আগ্রহ এবং প্রগাঢ় জ্ঞান দিয়ে। কিন্তু আজকে তাকে উপস্থিত করেছি বন্ধু হিসেবে নয়, আমাদের আজকে দিন প্রতিদিনে অতিথি এসেছেন এবছর শারদীয়া সংখ্যায় শ্রেষ্ঠ শিশু উপন্যাস লেখক হিসেবে। আমাদের আজকের অতিথি শ্রী উজ্জ্বল চক্রবর্তী, নমস্কার। যুদ্ধের নায়ন কড়কাইয়া, এই প্রসঙ্গে আমাদের উপস্থিতি আজ এখানে কিভাবে এলো মাথায়? না, আমার মনে আছে আমি বহুদিন আগে বাবর নামার অনেকগুলো ছবি দেখছিলাম। মানে বাবরের সময় কিন্তু ছবি আঁকা হতো না, কারণ বাবরকে নানানভাবে তাড়া খেয়ে ঘুরে বেড়াতে হতো উত্তর ভারতে, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত। কিন্তু আকবরের সময়, আকবর নিজে বলতে পারতেন, তো আকবরের সময় আকবর বাবরের জীবনী মনে রাখবার জন্যে অসংখ্য ছবি আঁকিয়েছিলেন। তাতে একটা অদ্ভুত ছবি ছিল যে বাবর নাম একটা পৃষ্ঠা একবার ঝড়ে উড়ে চলে গিয়েছিল। তো সেই ছবিটা দেখবার পরে আমার মনে হলো যে এই ঝড়ের পাতা উড়ে যাচ্ছে, খুব যদি বড় ধরনের ঝড় হয় তাহলে সেই পাতাটা কোনো একটা গ্রামে গিয়ে পৌঁছবে। সেই গ্রামে যদি একটি বালক এই পৃষ্ঠাটি পায় এবং সেই বালক জায়গায় থেকে তার যে নানান অভাব, অনটন, দারিদ্র, সংকট ইত্যাদি থাকে, তখন সেই পৃষ্ঠাটাকে যেখান থেকে উড়ে গেছে, যে উৎস থেকে, তাকে সেখানে গিয়ে ফেরত দেবে। তার বদলে সে কিছু অর্থ উপার্জন করতে পারে, সে একটা গ্রাম পেতে পারে ইত্যাদি ইত্যাদি। কারণ মোগলদের কিন্তু উপহার দেওয়া একটা রীতি ছিল। এই যে ঝবরনামা ঝড়ে উড়ে যাওয়া যে পৃষ্ঠা, এই পৃষ্ঠার চিত্রকল্পকে এই উপন্যাসের শুরু। মানে এটাই ছিল আপনার প্রথম ইমেজ? এটা ছিল প্রথম ইমেজ, যে একটা বিকেলবেলা প্রচন্ড ঝড় আছে, একটা মোটা পৃষ্ঠা, তাতে অনবদ্য সুন্দর লেখায় তুলিতে লেখা আছে একটা আত্মজীবনীর একটি পাতা, একটা মাত্র পাতা বা তিন চারটে ঘটনা আছে, সেইটা উড়ে এসে একটা নির্জন গ্রামে একটি লোকের হাতে পড়লো। মানে এই যে বিরাট ইতিহাসের একটা পাতা এসে একেবারে প্রত্যন্ত, যে গ্রামের কথা কখনো কথিত হবে না, সেই অকথিত কথা বলার জন্যই কি আপনার এই উপন্যাসের উপস্থাপনা? হ্যাঁ, একেবারেই তাই। মানে এমন একজন ছেলেকে আমি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম যে তার সঠিক নেতার অন্বেষণ করছে, ঠিক নেতাকে খুঁজে যাচ্ছে। তখন তো নেতা হিসেবে ভাবা হতো না, কি রাজা হতে পারে, সে রাজা খুঁজছে। তার হাতের সামনে রয়েছেন তার গ্রামের এক ধরনের জমিদার আর কি, ঠিক জমিদার নয়, তখন সবে ছোট্ট ছোট্ট পুঁজির জন্ম হচ্ছে। ফলে তার গ্রামের হাতের কাছেই রয়েছেন কুলতিলক সিংহ বলে একজন সোনার ব্যবসায়ী, তার ছোট সোনার দোকান আছে। আচ্ছা, সেখানেই সেই বালক চাকরি করে, এবং সেই সোনার দোকানের সাবধ হয় আমি মনে করতে পারছি না, একটা নিম গাছের তলায় সে শুয়ে থাকে সারাদিন, কারণ কাজ তো আর সেভাবে থাকে না, ফাই ফার মাস খাটার আর কাজ কি, মানে টুকিটাকি ঠিকই কাজ করে, ঠিকই কাজ, একদম গৃহভৃত্যের মতো। এটা অদ্ভুত অন্য পেশাও দিয়েছে যে তার যেহেতু গ্রামে তার বাড়ির থেকে মাথার ছুঁই উড়ে গেছে, তাকে সেইভাবে তাকে সেইটা উপন করার জন্য এই অর্ধরের খেতে তাকে গিয়ে রাত পাহারা দেওয়া হয়, এবং তার থেকেই এই পুরো গল্পের যা কিছু নাটকীয় সূত্র সেই ক্ষেত থেকেই শুরু হয়। এখানেই সে অরিসিংহে তার পরিচয় হয় এবং পরবর্তীকালে এই দরিয়াবেগ চরিত্র আসে। আপনার এই যে শিশুদের জন্য উপন্যাস লেখার অনুপ্রেরণা, মানে ব্যক্তিগতভাবে আপনাকে জানি বলেই জিজ্ঞেস করছি, খানিকটা কি সত্যজিৎ রায় থেকে অনুপ্রাণিত? হ্যাঁ, সত্যজিৎ রায় থেকে ভীষণভাবে অনুপ্রাণিত, এই কারণে, কারণ আমি ওর সঙ্গে অনেক সময় সকালবেলা আমার আঁকা ছবি নিয়ে দেখাতে যেতাম, কারণ আমি সন্দেশে তখন ইলাস্ট্রেট করতাম, মানে আর দীর্ঘ সময়, প্রায় 70-71 সাল থেকে 91 সাল পর্যন্ত, মানে দীর্ঘ 20 বছর। তো আমি এটা আমার নিজের জন্য একটা নিয়ম করেছিলাম যে আমি সত্যজিৎ রায়ের ওই সিনেমা নিয়ে একটা কথাও বলবো না, মানে এই তো সুইডেন থেকে ফিরে এলেন, বার্গম্যান আপনাকে কি বললো, এই যাতে বোকা বোকা প্রশ্ন করার কোনো মানে হয় না। তো আমি আঁকা ছবি নিয়ে কথা বলতাম, জগৎ, ছোটদের কি করে যোগাযোগ করা যায়, তাদের এন্টারটেইন করা যায়, এটা নিয়ে কথা বলতাম। এবং বাঘে হাওয়া আঁকতে শিখতে, এক্স্যাক্টলি, আমার এখন পরিষ্কার মনে আছে 74 সালে ষষ্ঠীর দিন সকাল 8টার সময় ওর কাছে গিয়েছিলাম, পরিষ্কার মনে আছে, সঙ্গে আমার এক ডাক্তার বলছিল, তখন আমাকে সন্দেশ থেকে বাঘ একটা আঁকতে দেওয়া হয়েছিল। তো আমি তো আর্ট কলেজে ছিলাম, তখন আমাদের অনেক বিখ্যাত অধ্যাপকরা ছিলেন, কিন্তু সত্যি বলতে কি তাদের কাউকে আমি খুব বুদ্ধিমান মানুষ হিসেবে ভরসা করতে পারতাম না, কিন্তু ন্যাচারালি। তো আমি সত্যজিৎ রায়কে গিয়ে জিজ্ঞেস করলাম বাঘ কিভাবে আঁকবো, কারণ আমি জানতাম যে উনি বড় বড় বলেন না, মানে পিকাসো এই বলেছেন অমুক সালে, এর মধ্যে মানিকটা নেই। তুমি আমাকে বললেন যে বাড়িতে লেখার জন্য মোটা কলম আছে, তো আমি বললাম হ্যাঁ, রাইটার কলম আছে।
বলেন সোজা চিড়িয়াখানায় চলে যাও, বাঘের খাঁচার সামনে উঠে পড়ো, সারা দিন ধরে বাঘটাকে এঁকে ফেলো, প্রথমে পেন্সিল দিয়ে এঁকে কালি দিয়ে লোমগুলো এঁকে ফেলবে। আমি বললাম ভালোভাবে কি করে বুঝবো? বললেন প্রত্যেকটা লোম আঁকবার চেষ্টা করবে, নানা রকম লোম হয়, বাঘের মোটা লোম, সরু লোম, গালের লোম কর্কশ আর মোটা, পেটের লোম মোলায়েম সরু হয়, লোমগুলো এঁকে ফেলবে, তারপরে আমাকে আসবে। তো আমি লোম টোম এঁকে পরের দিন নিয়ে চলে গেলাম সপ্তমী দিন সকালবেলা, পরিষ্কার মনে আছে উনি 12 নম্বর তুলি সাদা রঙের মধ্যে ডুবিয়ে বাঘের সেই লোমওয়ালা বাঘের গায়ে উনি রোদ এঁকে দিলেন, এবং সঙ্গে সঙ্গে আমার একদম মানে একেবারে কিশোরের হাতে আঁকা যে স্থবির বাঘ সে একেবারে নড়ে চড়ে বেড়াতে আরম্ভ করলো। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, উনি একটা ছোট্ট একটা অর্ধ নির্দেশ দিতেন, একটা অর্ধ সমাপ্ত বাক্য, বাঘ এঁকে ফেলো, বাঘের খাঁচার সামনে বসে আঁকো, প্রত্যেক লোম এঁকে ফেলো, মানে ছোট ছোট ব্যবহারিক বাক্যে একদম সাহিত্যেও সেটা আমরা দেখেছি, ভীষণ ব্যবহারিক, কোন অলংকার অর্জিত ভাষায় উনি লিখতেন। এবং এই যে ম্যাজিক রিয়েলিজম অন্যভাবে শিশুদের জগতের যে বিষয়টা সেটা খানিকটা আমরা প্রভাব থেকে আপনার উপন্যাসেও আসছে, এবং ওই বাঘই কি পরোক্ষভাবে আপনার গল্পে যে বাঘ যে ভূমিকাটা নিয়েছে সেটা কি পরোক্ষভাবে সত্যজিৎ রায়ের সেই আঁকা বাঘ আপনার এই গল্পে এসে গেছে? হ্যাঁ, নিঃসন্দেহে এই কথাটা অস্বীকার করার উপায় নেই। সেই দিন থেকে আমার বাঘের প্রতি একটা আলাদা আগ্রহ তৈরি হয়, এবং মানিকদার কাছে প্রচুর বাঘের বই ছিল, মানে উনি করবেটের ফ্যান ছিলেন, আমরা সবাই করবেট সাহেবের ফ্যান, কিন্তু উনি বাঘম্যান বলে একজন সুইডিশ মহিলা, প্রথম নামটা ভুলে গেছি, 74 সালে বইটা পড়তে দিয়েছিলেন, তিনি উত্তর ভারতে অনেক পরখাদক বাঘ মেরেছিলেন, একজন ভদ্র মহিলা, সেই বইটা পুরো পড়তে দিয়েছেন, এবং তাতে ঝাঁকে ঝাঁকে লেপার্ড ছিল। আচ্ছা, অদ্ভুত ঘটনা। এবং সেই বইটা মানে প্রায় আমার জীবনকে আনন্দে এবং অনেকটা বেদনায় ভরে দিয়েছে, কারণ একটা ঘটনা মনে আছে যে সেই ভদ্র মহিলা একটা নরখাদক লেপার্ডকে মারার জন্য কাছে অপেক্ষা করছেন, এবং সেই সময় হয়তো রাতে 2টোর সময় একজন মানে সন্ন্যাসী সে একটি তারের যন্ত্র একটি বাজনা বাজাতে বাজাতে ওর গাছের তলা দিয়ে চলে গেল। তখন ভদ্র মহিলার মনে হয়েছিল যে সন্ন্যাসী জানেন যে এখানে নরখাদক বাঘের প্রতারণা আছে, কিন্তু বাঘ হয়তো কোনোদিনই সেই সন্ন্যাসীকে খাবে না। এই যে বিষয়টা, এই বিষয়টা আমি কখনো ভুলতে পারিনি, হয়তো বাঘ সংক্রান্ত সেই বিষয়টাই গল্পের একটা মেরুদণ্ড হয়েছে। বাঘের মানবিকতা আপনার গল্পের একটা মুখ্য উপজীব্য হয়ে আছে, যে যেখানে একজন বুড়ি দিদিমা বাঘের জন্য জোয়ান বাঘ গিয়ে ময়ূর শিকার করে নিয়েছে, কারণ ময়ূরের মাংসটা নরম বলে, তার দিদিমার দাঁত পড়ে গেছে খেতে সুবিধে হবে বলে, এই ধরনের আপনার পুরো উপন্যাস জুড়ে এই ধরনের ছোট ছোট অদ্ভুত মিশি, অনেক সময় মনে হয় ম্যাজিক, এগুলো বাস্তব নয় কিন্তু পরোক্ষভাবে ভীষণ বাস্তব ঘটনা, একটা অলৌকিকের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। আমরা বিভিন্ন দৃষ্টান্ত পেয়েছি, আমরা দেখেছি যে আপনার যেভাবে আপনি হুমায়ুনের শিবির বা শেরখার শিবির, হুমায়ুনের আচরণ, শেরখার আচরণ আজকের প্রেক্ষাপটে এসে আমাদের কাছে খুব বিষয়কর নয়, কিন্তু তৎকালীন ইতিহাসে এগুলো কতটা সত্যি ছিল? না, আসলে শেরখা এবং হুমায়ুন সম্পর্কে অন্তত ইংরেজি ভাষায় যা যা ডকুমেন্ট আছে এখনো সমস্ত আমি খুব মন দিয়ে পড়েছি, মানে হুমায়ুনের যা যা মুদ্রাদোষ সেখানে বলা হয়েছে প্রত্যেকটা সত্যি। যেমন একটা ঘটনা ছিল, মানে হুমায়ুন বা আকবর, বাবর ছিল না, আকবর বা জাহাঙ্গীর যখন অফিসে কাজ করতেন সেই সময়টা কিন্তু সারাক্ষণ ধরে নাকাড়া খানা বলে একটা বাজনার তাঁবু ছিল, ওরা যদি বাজনা চলতো কিন্তু মানে 20টা 25টা 30টা বাজনা মানে কনস্ট্যান্টলি বাজানো হতো, যাতে রাজধানীর প্রতিটি লোক বুঝতে পারেন যে মানে বস অফিস বসে আছে, এটা ইম্পর্টেন্ট। আর এই যে সোনার জামা দেওয়ার ট্রেডিশনটা, এটা কিন্তু হুমায়ুনের ছিল, হুমায়ুন মানে হুমায়ুনের বোন মেনলি গুলবাদন বেগম এবং হুমায়ুন মাঝে মাঝে যে সৈন্যদের পিছু হতেন, মানে মাঝে মাঝে এক একটা সন্ধেবেলা মানে সারা রাত ধরে অনুষ্ঠান চলতো, এক একটা সন্ধেবেলা 1000 সোনার জামা কিন্তু উপহার দিতেন, বড় বড় জামা জুব্বা উপহার দেন, কারণ ওরা একটা জিনিস জানতেন যে এই যে 1000 জামা উপহার দেওয়া মানে 1000 সেনাপতি তৈরি হলো, তার নিচে থাকবে কিন্তু 99,000 সৈন্য, কিন্তু এই 1000 সেনাপতিকে এমন একটা বোনাস দিতে হবে যারা প্রায় মানে একটা কালচারাল কৃতদাস হয়ে যায়। এখন যে কোনো শাসক কিন্তু মানি দিয়ে শাসন করা যায় না, কারণ টাকাটি নিয়ে বাড়ি চলে যাবে, অফিসে এসে কাজ করবে না, যা দেখি আমরা রোজ, তাই তো? এখন কালচারাল কৃতদাস করাটা কিন্তু যে কোনো রাজার একটা বড় অস্ত্র ছিল, ওই সোনার জামা সে বাড়িতে টাঙিয়ে রাখবে, ওইটা বিক্রি করে নাতি প্রায় 6টা গ্রাম কিনবে, এবং তার সঙ্গে যে রাজা আমাকে সোনার জামা দিয়েছে এইটা এইটাতেই তার মনটা বিক্রি করে দেবে, মনটা বিক্রি করে দেবে, এবং তার একটা প্রবলেম হতো যে এই রাজার সৈন্য ওই রাজার দলে চলে যেত,
ওই রাজার সৈন্য সেই রাজার দলে চলে যেত, মানে মার্সিনারিজ তৎকালীন সমাজেও অনেক ছিল, যারা টাকার বিনিময়ে যুদ্ধ আরো বেশি ছিল, কারণ তখন তো মাইনে টাইনে কিছু ছিল না। কিন্তু মানে হুমায়ুনের আমল থেকে শুরু করে একদম রবার্ট ক্লাইভ পর্যন্ত একটা মারাত্মক ঘটনা ঘটতো, ক্লাইভের প্রচুর সৈন্য সিরাজের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু চন্দননগরে এসে, তখন চন্দননগরে ফরাসিদের সৈন্য হয়ে গিয়েছিল কিচ্ছু না, কারণ যুদ্ধ বন্ধ মানে লুটতরাজ বন্ধ, লুটতরাজ বন্ধ মানে হচ্ছে রোজগারের উপায় বন্ধ, ফলে যেখানে রোজগারটা হতে পারে মানে ক্লাইভ এর পরে চন্দননগর আক্রমণ করবে, এইটাকে অনুমান করে তারা কিন্তু যে আক্রান্ত হবে তার পোষা সৈন্য হয়ে গেল, এটা হচ্ছে অনুমান। এই যে 1000 লোক সেটা অনুমান করতে পারে, তাদের যদি আমি সোনার জামাটাকে দিয়ে রাখি তারা হয়ে যাচ্ছে কালচারাল কৃতদাস, তারা আর কখনো যাবে না, কারণ শের খান কোনোদিন সোনার জামা দেবে না, ও টাকাটাই ছিল না। আর এই লোকটা মানে হুমায়ুন, ইনি ছিলেন মানে তৈমুরলঙের নাতির নাতি এবং চেঙ্গিস খাঁর পঞ্চদশ পুরুষ, ওর মধ্যেই ঘটনাটা ছিল। কারণ চেঙ্গিস খাঁকে মনে করা হতো, চেঙ্গিস খাঁর সময় মঙ্গলরা এখনো মনে করে উনি হচ্ছেন পৃথিবীর অধীশ্বর, প্রথম বিশ্বজয় নৃপতি, মানে আজকের পৃথিবী বিরাট মানে কিছুই মনে হবে না হয়তো, কিন্তু প্রথম বিশ্বজয়ী রাজা, তার পঞ্চদশ পুরুষ সোনা জামা বিলিয়েই দেবে। আচ্ছা, আপনার এই উপন্যাসে একটা জিনিস দেখা যায়, একটা সত্যজিৎ রায়ের তো প্রচ্ছন্ন প্রভাব কিন্তু ভাবধারায় আছে, লেখন রীতিতে ততটা নেই, লেখন রীতি আপনার মানে প্লট স্ট্রাকচারটা আমার মনে হয়েছে ভীষণভাবে শরদিন্দুর সদাশিবের মতো প্লট স্ট্রাকচার, কিন্তু কিন্তু সদাশিবে যেটা ঘটে যে অনেক বেশি ঘটনা ঘটিয়ে দেওয়া হয় সদাশিবে, আপনার উপন্যাসে কিন্তু 3-4 মূল ঘটনা, তার মধ্যে এই ছোট ছোট না ঘটার ঘটনাগুলো কিন্তু প্রাধান্য পায়। এই যে হীরামনের ছোট ছোট দৈনন্দিনতা সেটা কিন্তু খুব প্রাঞ্জলভাবে আপনার উপন্যাসে চলে আসে, সেটা কিভাবে হয়? তার একটা বড় কারণ হচ্ছে সদাশিব ছেলেটি কিন্তু খুব একটা দরিদ্র ছিল না, কারণ সদাশিব গোড়া থেকেই কিন্তু শিবাজির পরিবারে আশ্রিত, সোজা কথা রাতের খাবার এবং দুপুরের খাবার শিবাজি পেত, কিন্তু হীরামন মানে আমাদের গল্পের যে হিরো তার কিন্তু প্রধান সমস্যা খাবার জোগাড় করা, খাবার এবং ছাত, খাবার এবং ছাত, এবং তার ফলে তাকে একটা, আমার যেটা মনে হয় যে রাজগাকর অফিসেও হয় যে সবচেয়ে দরিদ্রতম সবচেয়ে নির্যাতিত যে কর্মী তাকে পারলে বস প্রায় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা জাগিয়ে রাখে। আমি যে কারণে দেখিয়েছি হীরামন মানে গল্পের প্রথম 2 মাস কিন্তু 22 ঘন্টা জেগে থাকতে বাধ্য হয়, যদি সে 22 ঘন্টা জেগে না থাকে সে 7 দিনের মধ্যে না খেয়ে যাবে, এবং তাও খেতে পায় সে শুধুমাত্র লিট্টি, শুধু লিট্টি খেতে পায়, আর আচার টা কিছু খেতে পায়, কিছু খেতে পায় না, আচার পচে না, এবং তাকে একটা জারে করে আচার দিয়ে দিলে সে মোটামুটি মাস দেড়েক খেতে পারে। তার খাবারে বৈচিত্র্য আসে যখন দুজন পলাতক সৈনিক, একজন মানে যে চান্দেরি থেকে এসেছে মধ্যপ্রদেশ অঞ্চল থেকে, ও তার খাবার এবং মানে অদ্ভুত ভাবে রান্না করা সজারুর মাংস, এবং পরে যে মানে খুব সুন্দর যে মানে বেতোয়া নদীর ধারে চান্দেরির যে খাবার, পরে সেই মানে সেই আস্বাদন করতে পারে দুজন পলাতক সৈনিক যখন ওর আশ্রয়ে আসে, ফলে ও দুজন পলাতক সৈন্যের আশ্রয়ে চলে যায়, ফলে যেহেতু প্রচন্ড দরিদ্র মানুষকে নিয়ে লেখা সেই জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যে জাতীয় নিশ্চিন্ততার বৃত্তে বসে গল্পটা লেখার সুযোগ পেয়েছিলেন সেই সুযোগটা গোড়া থেকেই আমি পাইনি। আমার কোনো অনেক বেশি আমরা দেখতে পাই এটা পলিটিক্যাল অ্যালেগরি, কিন্তু খুব মানে যেরকম হীরক রাজার দেশের পলিটিক্যাল অ্যালেগরি সেইভাবে একটা অন্তঃসলিলা নদীর মতো বয়ে যাচ্ছে। আপনার এই খাবারের রেফারেন্সে আমার মনে হয় অদ্ভুতভাবে আপনি কিন্তু খাবারের বৈচিত্র্য বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, এ যখন নিজের দরিদ্র গ্রামে লিট্টি খেত এবং তারপর অড়হর চাষ হয়ে যাওয়ার পর অড়হর ডাল খেত, সজারুর মাংস খেত, শের খানের শিবিরে গিয়ে কিন্তু সে আফগানি খাবার সে একটা সুযোগ পেল, এবং তারপরে সে যখন মহারত যে চের সর্দার তার ওখানে গিয়ে কিন্তু খাবারটা পরিবর্তন হয়ে গেল। এই যে সমাজের বিভিন্ন স্ট্রেটাতে বিভিন্ন খাবার দিয়ে সমাজ শ্রেণী বিভক্ত, এটা অদ্ভুত ভাবে ফুটে উঠেছে আপনার উপন্যাসে। আদিবাসী গ্রামে গিয়ে ও চীনা ঘাসের দানা সিদ্ধ করে খেলো, মানে সেটাই ওকে দেওয়া হলো, মানে মহুয়াটি পায়ে মাখতে দেওয়া হলো, এবং রিঠার জল, রিঠা সিদ্ধ করা জল বা ভেজানো জল মেখে ও স্নান করলো, কারণ ও কিন্তু সারাক্ষণ ধুলোর মধ্যে থাকে, প্রথম ওকে স্নান করার সুযোগ দিল। আমার সবসময় মনে হয় যে একজন এরকম মানুষের, মানুষকে যে স্নান করার সুযোগ দেবে তার অনেক দরদ বেশি, যে পিপার অফগানি খাওয়ার পাবে, মানে শের খাওয়াকে অনেক কম বুঝেছিলেন, মহারথ চেরোকে অনেক ভালো বুঝেছেন, মানে যার জন্য হুমায়ুন ওকে সোনার জামা দিল, হ্যাঁ খেতেই দিল না, খেতে দিল, জানে না খেতে দিল, খেতে দিল কিন্তু ভালোবাসা দিল না। মহারথ কি তোকে মানে পুণ্যাত্মা হওয়ার যে জিনিসটা দরকার, স্নান করলে তো শরীরের পবিত্রতা আসে, তাই জন্যই কি হীরামন সে গিয়ে এই চয়েসটা হীরামনের যে মহারথের সঙ্গেই থাকবো, ইজ ইট মিয়ারলি এ পলিটিক্যাল কারেক্ট চয়েস? না, এটা পলিটিক্যালি কারেক্ট এবং বাস্তব জ্ঞানের দিক থেকে খুব ভালো করে ভাবা হয়েছিল, ও রাজার সন্ধানে আছে,
গ্রামের জমিদার ওর বাবার মৃত্যুর পরে সমস্ত গরু কেড়ে নিয়ে চলে গেছে, ওকে মারা যাবে না, বাতিল। আচ্ছা, হুমায়ুন কোনো সাধারণ মানুষের চোখের দিকে তাকায় না, বাতিল। তো দুঃখটাই বুঝবে, খেতেও দেয় না, বাতিল হয়ে গেল। সোনার জামা তো সেদ্ধ করে খাওয়া যাবে না। আচ্ছা, শের খাঁর কাছে গেল, ও একবারই খেতে দেয় একটা বিরাট আফগানি খাবার, যাতে অসুস্থতার বিরাট সম্ভাবনা আছে, কারণ ওই খাবারে অভ্যস্ত নয়। তার বদলে কিন্তু একটা কঠিন কাজ করিয়ে নেওয়ার কথা বলে, ওকে গুপ্তচর বানিয়ে দেয়। মানে পরিষ্কার সরকারি গোয়েন্দা বিভাগে প্রধানমন্ত্রী যদি ডেকে বলেন, নাও তুমি আমেরিকা খাও, তার বদলে তোমাকে সরকারি গোয়েন্দা বিভাগের প্রধান করে দেওয়া হবে। এবং অদ্ভুত ভাবে আমরা একটা জিনিস দেখতে পাই যে হুমায়ুনের কাছে যাই, হুমায়ুন একটা রাজকীয় জোক করে ওর সঙ্গে, সেটার কাছে পাঠিয়ে দেয় যে আমি বাঘ মারার প্রকল্প জানি না। ও যাই হুমায়ুনের কাছে বাঘ মারা শিখতে বা বাঘ ধরা শিখতে, হুমায়ুন ওকে পাঠিয়ে দেয় শের খান কাছে। শের খান এবং হুমায়ুনের শিবিরেও তাই নিয়ে একটা জোক আছে যে শের খান আদৌ বাঘ মেরেছিল কিনা, তারা বলে যে মিথ্যে কথা বলে, কোনোদিন বাঘ মারেনি। শের খান নিজে বলে যে আমি বাঘ মেরেছি, কিন্তু বলে আমি শেখাতে পারবো না। মহারথের কাছে পাঠিয়ে দেয় এই জন্য যে চর করে পাঠিয়ে দেয়, একদম গুপ্তচর। কারণ মহারথ কিন্তু হুমায়ুন এবং শের খান দুজনের সাধারণ শত্রু, একদম মানে কমন শত্রু। ফলে এই ছেলেটি যদি বাঘ ধরবার লোভে, মানে কি করে আহত না হয়ে বাঘ ধরা যায়, তার লোভে যদি মহারথের খবরটা শের খানকে দিয়ে দেয়, শের খান বলেছিল তোমাকে আমি 10টা বা 50টা গ্রাম দিয়ে দেবো, একটা সোনার জামা নিয়ে তুমি কি করবে, আমি তোমাকে বড় সেনাপতি বানিয়ে দেবো। যেটা দেখতে পাচ্ছে কিন্তু যে প্রত্যেকটা সো কল্ড নেতা, সো কল্ড রাজা, প্রত্যেকে কিন্তু বৃত্ত বানাবার নানান কৌশল করে যাচ্ছে। কিছু মহারথকে ওর ওই যে রূপকের জগতে নিয়ে যায়, মানে অবশেষে ও গিয়ে বাঘ, এই যে ও গ্রামে প্রথমে বাঘের থাবা দেখেছিল, তারপরে শেষে গিয়ে ও বুঝতে পারলো থাবাটা বুড়ি বাঘের কিন্তু গর্জনটা যুবা বাঘের, এবং সেই গর্জনটা একটা মানবিক কারণে বাঘ কিন্তু মানবিক হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, যেখানে মানুষ বাঘের প্রবৃত্তি নিচ্ছে শের খাঁ বা হুমায়ুন, ঠিক ঠিক সেইখানটায় গিয়ে বাঘ মানবিক হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কতটা, আপনার তো একটা জিনিস ছিল যে ওই সময়ের ইতিহাস, ওই বিরাট প্রেক্ষিতে একদিকে হুমায়ুন শের খান, এটা হিস্টোরিক্যালি কতটা কারেক্ট? হিস্টোরিক্যালি আমি যতদূর জানি সম্পূর্ণ কারেক্ট। মানে যে যুদ্ধের একটা বর্ণনা দেওয়া আছে, যুদ্ধের প্রস্তুতি বলা হয়েছে, এটা একেবারে হুবহু সত্যি। কারণ একটা একটা ঘটনা খুব জরুরি বলে আমার মনে হয়, ইতিহাসকে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেই সময়কার স্মৃতিকথা একদম দিনলিপি এবং চিঠিপত্র পড়া। মানে হুমায়ুন আসলে কেমন লোক ছিল সেটা বোঝার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে হুমায়ুনের যে আত্মসহায়ক, যে লোকটি পাশে বসে থাকে, সেক্রেটারি, যে ডায়েরি লেখা থেকে শুরু করে খাবার জলটি পর্যন্ত এগিয়ে দেয়, এই জাতীয় লোকেরা সাধারণত স্মৃতিকথা লিখতেন রাজাকে খুশি করার জন্য। আপনার উপন্যাসের অদ্ভুতভাবে আমরা দেখি উপন্যাস শুরু হয় একটা চিঠি দিয়ে, একটা দিনলিপিও আছে, যেখানে গল্পটা কিন্তু বলা হচ্ছে থার্ড পার্সনে হীরামনকে নায়ক রেখে, মানে হঠাৎ করে দুর্গের একদিনের দিনলিপি চলে আসে এবং তার মধ্যে বাবর নামার একটা পাতাও উড়ে চলে আসে, যেটা ফেরত দেওয়ার তাগিদেই ও হুমায়ুনের কাছে যায়। দিনলিপি এবং চিঠি না এলে যে অসুবিধাটা হতো, সত্যিকারে রাজনীতি তখন কি ছিল সেটা একজন অন্তত 40 বছরের লোক বুঝতে পারবে। সেই জন্য একটা জায়গাতে একটা একটা বয়স্ক দৃষ্টিকোণ থেকে ঘটনাকে দেখবার জন্য দিনলিপি এসেছে। মানে পুরো গল্পটা একটা 13 বছরের ছেলে দৃষ্টিকোণ থেকে লেখা, মাত্র 2 পৃষ্ঠা লেখা হয়েছে 40 বছরের একজন ম্যাচিওর, একজন লোকের, একজন বুদ্ধিমান লোকের, রাজনীতি সচেতন মানুষের দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, এই শের খানের যে আক্রমণ হুমায়ুনকে, এটা কতটা সত্যি? এটা একেবারে জেরক্স করাতে বলা যেতে পারে। মানে আমার গল্পে, আমার উপন্যাসে যে 13টা পরিচ্ছেদ, তার মধ্যে ওই পরিচ্ছেদটা হচ্ছে একেবারে সেই যে আসল চৌসা গ্রামে যে আসল যুদ্ধটা হয়েছিল তার একেবারে জেরক্স করা বর্ণনা। এটা একটা চুল এটা পাল্টানো হয়নি। আমার একটা খুব আকর্ষণীয় জিনিস মনে হয়েছে, এই চৌসাটাকে আধুনিক যুগে রেলিভেন্ট করার জন্য আগিসাকে কি সেই জন্য বিখ্যাত মনে করে, আমের জন্য। আপনার একটা জায়গায় বর্ণনা আছে, এটা গাছের উপর, আম গাছের উপর উঠেছে নাকের সামনে আমের গন্ধ, কিন্তু আমটা পেড়ে খেতে পারে, কারণ তাহলে জেনে যাবে বাঘটা চলে যাবে। তাহলে এই এই আমটাকে আপনি অদ্ভুতভাবে ওই পিরিয়ডটাকে এখনকার যুগে জীবন্ত করার জন্য কোনো প্রয়োজন ছিল না, বাকি উপসে আমটা কোনো কিছু কন্ট্রিবিউট করে না, কিন্তু এই যে 21শ শতকের সঙ্গে ওই সেঞ্চুরিকে মিলিয়ে দেওয়ার জন্য আমটাকে এনেছে, বলে কোন চৌসা লোকে চিনতে পারবে না আমের চৌসা, একই চৌসা গ্রাম, সেটা বোঝাবার জন্য। আর আমের একটা বড় প্রাসঙ্গিকতা হচ্ছে যে দুর্ভিক্ষ সময় কিন্তু আমটা হীরামান মাহাতোকে সাহায্য করেছিল, বিচারের অভাব হচ্ছে, তো শুধু সজারুর মাংস খেয়ে তো মরে যাবে, ফলে সজারুর মাংসের সঙ্গে ও এই যে আম খেত, কিন্তু হরিসিংহকে আম এনে দিত, ওর আম খেত, আর কিন্তু স্বাস্থ্যটাকে মোটামুটি ঠিক রেখেছিল, কারণ আম বনের প্রচুর আম গাছ ছিল ওখানে। আম একটা খুব জরুরি ঘটনা। আমার মনে হয় যে এই যে সেই সময় বিহারে সেই সময়কার যে প্রচারিত
সেইটার হাত থেকে একটা বাঁচার বড় উপায় ছিল আম। আম গাছ এত বেশি ছিল যে আম পেড়ে খেলে রাজারা বারণ করতো না। সাম্যবাদের ধারণার থেকেই বোধহয় মহারাত বলে। আমরা যদি মহারাতকে সাম্যবাদ মাসীয় ভাবধারার প্রতিনিধি হিসেবে দেখি, হীরামন কিন্তু হুমায়ুনের শিবিরে গিয়ে যদি সোনার জামাটা না নিত, that would not have been ground reality the dandiya correct choice. Thank you. Hiraman ki prathomik bhabe humanist naki marxist? Na tar che beshi ekta karone humanist, karon sonar jama ta na nile o kintu uttor ki chilo hariye jawa briddho শ্রীকণ্ঠ বলে একজন বৃদ্ধ যিনি সোনা শ্যাকরা এবং ওর মালিক ইমিডিয়েট মালিক যে কুলতিলক সিংহ, এই দুজনকে একেবারে কিরণ হুমায়ুন সৈন্যরা নিয়ে গিয়ে কোথায় যে হারিয়ে দিয়েছিল কেউ জানে না। ওকে উদ্ধার করার রাস্তা হচ্ছে হুমায়ুনের সেনাপতির পদে উন্নীত হওয়া। তার রাস্তাটা কি? সোনার জামাটা গ্রহণ করা। সোনার জামা পরে ও রাত্রিবেলা মাঠের মধ্যে বসেছিল বলেই কিন্তু হুমায়ুনের সমস্ত সৈন্যরা ও রাত প্রহরী যে সে কিন্তু ওকে সাহায্য করেছিল। সুতরাং সেখানে বাস্তব বুদ্ধি অত্যন্ত জরুরি। এর মধ্যে আর একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আপনার উপন্যাসের বিভিন্ন সূত্র দিয়ে অদ্ভুত ভাবে আকিরা কুরোসাওয়া এই উপন্যাসের মধ্যে একটা প্রভাব বিস্তার করে গেছেন, এটা কি আপনি স্বীকার করেন? একেবারে পুরোপুরি। তার কারণটা হচ্ছে মানে এটা একটা বালকের স্বপ্নের মতো মনে হয়, সেটা হচ্ছে যে লিখতে শুরু করার আমার মনে হয়েছিল প্রথম চ্যাপ্টার লিখবার পরেই, সেটা হচ্ছে যে কুরোসাওয়ার না করা ছবির চিত্রনাট্য লিখতে পারলে কেমন হয়। এটা একেবারে সচেতনভাবে আমি এই বাক্যে ভেবেছিলাম, কুরোসাওয়া যে ছবি কোনোদিন করবেন না তার চিত্রনাট্য লেখার সুযোগ যদি আমায় কখনো দেওয়া হতো তাহলে সেটা কেমন মজার ঘটনা। মানে ওই বিরাট প্রেক্ষাপট, ওই যে আগে মুসা রান, এই ধরনের প্রেক্ষাপটে আপনি উপন্যাসকে ফেলেছেন। আমরা দেখছি যে কর্মনাশা নদীর উপর দিয়ে হুমায়ুন ভেসে চলে যাচ্ছে একটা হাতির পিঠে করে, শেরখা তাকে ছেড়ে দিল। এই যে রাজার যে আমি মানে নিজের বীরত্ব দেখানোর জন্যই তো শেরখা ছেড়ে দিল যে আমি ওকে নিরস্ত্র মানুষকে মারবো না, কিন্তু সেইটাই প্রকৃত জয় নয়। আপনার উপন্যাসের শেষে যখন ও মহারাতের কাছে ফেরত এসছে হীরামন, সেইখানে এই যে গ্রামীণ জীবন, এই যে মাটির মিশে যাওয়া জীবন, এখানে আপনি বলছেন যে সবাই এখন যুদ্ধের গায়ে, নাচ সবাই কর খাইয়া, নতুন যুদ্ধ আসল যুদ্ধ, নতুন গান ও হাতে তুলে নিল বাঁশি, একেবারে সেভেন সামুরাইয়ের শেষের মতো নয় কি? একেবারে ভীষণভাবে সেটা মনে ছিল। তার কারণ হচ্ছে সেভেন সামুরাইয়ের একটা খুব জরুরি কথা ছিল যে সাতজন সামুরাই যুদ্ধ করলো, যুদ্ধের শেষ মুহূর্তে সামুরাইদের যিনি নেতা ছিলেন তিনি পরিষ্কারভাবে বললেন যে আমরা আবার হেরে গেছি, মানে যোদ্ধা যারা যারা সত্যিকারে লোহার তলোয়ার নিয়ে যুদ্ধ করে আমরা আবার হেরে গেছি এবং কৃষকরা আবার জিতেছে, ওরাই হচ্ছে আসল জয়ী। কারণ যাই ঘটুক না কেন, রাজা আসে রাজা যায়, যোদ্ধা আসে যোদ্ধা যায়, যে যোদ্ধা মাইনে পায় এবং পায় না তারাও যাওয়া আসা করে, শেষ পর্যন্ত কৃষকরাই বেঁচে থাকে। আজকের জীবনে কি কৃষকরা সত্যি জয়ী হতে পারছেন? কৃষকরা কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়ে চলেছেন, কারণ শেষ পর্যন্ত তারাই থাকবেন। মানে কৃষক বলতে এখানে বলা যেতে পারে আমি আদিবাসীদের কৃষকের মতোই ধরছি, যারা শেষ পর্যন্ত পরিশ্রম করে। কারণ একটা ঘটনা যে একটা অফিসে চাকরি করার সময় যখন ঢুকি তখন মনে হয় যে আমি জীবনে 5-6টা 10টা অফিসে চাকরি করেছি, যে আমি কি দেখছি অফিসারদের, তারা নিজেদের গাড়ির দরজা নিজেরা খুলতে পারেন না, একজন ছুটে এসে গাড়ির দরজাটা খুলে দেয়। তো সবসময় মনে হয় ছুটে এসে যে গাড়ির দরজাটা খুলে দিচ্ছে অফিসটা তার, কারণ সে কিন্তু 50 বছর সেই অফিসে চাকরি করবে। আর যে কর্তা ব্যক্তিটি গাড়ি থেকে নামছেন যিনি জগন্নাথ, তিনি ব্যাগও বইতে পারেন না, লিখতেও পারেন না, কলমে সইকো পড়তে পারেন না, বাংলা ইংরেজি কিচ্ছু বোঝেন না, তিনি গাড়ির দরজা খুলতে পারেন না, এই জগন্নাথের তো নয় অফিসটা। তো আমরা সবসময় এটা প্রত্যেকটি রাজা জগন্নাথ তাদের হাত পা কাটা এবং যে দৌড়ে এসে দরজাটি খুলে দেয় যার কথা আমরা কখনো ভাবি না শেষ পর্যন্ত সেই জয়ী হয়। শেষ পর্যন্ত সবসময় সেই জয়ী। জীবনে এতগুলো দিকের প্রতি আকর্ষণ, আপনি শিল্প, আপনি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পড়াশুনো করেছেন, সাহিত্যের প্রতি আপনার অনুরাগ, চলচ্চিত্রের প্রতি আপনার অনুরাগ, বিজ্ঞানের প্রতি আপনার একটা আমি জানি
কথায় আছে পুলিশ ছুলে আঠেরো ঘা আর বম্বের তারকা ছুলে নাকি ছ্যাঁকা লাগে। দিন প্রতিদিন এই প্রথম আসছেন একজন বম্বের তারকা, দেখা যাক তাকে ছোঁয়ার সাহস আমরা করতে পারি কিনা। বম্বের তারকার সঙ্গে এই ভীতিটা কেন যুক্ত থাকে আশিস? সুদীপ্ত, ফার্স্ট থিং, তুমি এত কঠিন বাংলাতে আমার সাথে যদি কথা বলো তো আমি জবাব দিতে পারবো না। তারকা মানে স্টার, স্টার না অ্যাক্টার। সেকেন্ড, ভীত মানে ভয়, ভয় ফেয়ার, বন্ধুদের মধ্যে ভয় হওয়া উচিত, তাই জন্যই তো তোমাকে ডেকেছি। তুমি বন্ধু, তুমি একজন তারকা, পরে তুমি অ্যাক্টার, অ্যাক্টরের সাথে গল্প। অ্যাক্টরদের ছুলে ভয় করে, বিশেষ করে বম্বে, বম্বে তারকা। না না, এটা একটা, এটা আমাদের প্রফেশনের একটা ড্রব্যাক আছে কি যদি খুব ইজিলি অ্যাভেলেবল কেউ থাকে তো ওকে লোকেরা রেসপেক্ট করে না, তো তাই জন্য ওরা একটুখানি এক্সক্লুসিভ অ্যাক্ট করে। আমি নিজে দেখেছি একটা দৃষ্টান্ত, আমার মনে আছে বম্বেতে একসময় তোমার সঙ্গে একটা কোন একটা সেটে কথা বলছিলাম, আমার সঙ্গে তুমি এক ধরনের কথা বলছো, যে মুহূর্তে ওইখানকার মাহলের লোকের সাথে কথা বলছো তোমার ব্যবহারটা পাল্টে যাচ্ছে, এইটা কি নিজের আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সে? বম্বে একটা খুবই, যেই যেই ওয়ার্ল্ডে তুমি কথা বলছো ওটা একটা কমার্শিয়াল মেইন স্ট্রিম ওয়ার্ল্ড হচ্ছে, ওই কমার্শিয়াল মেইন স্ট্রিম ওয়ার্ল্ডে আমাদের পয়সা দেওয়া হয় অ্যাকর্ডিং টু হোয়াট দ্য কমন থিংস দ্যাট উই আর ওয়ার্থ। ইটস এ ট্র্যাজিক থিং কি অ্যাটিটিউডের দরকার নেই, অ্যাটিটিউডের জন্য আমাদের পয়সা দেওয়া হয় না, কিন্তু তবুও তুমি দেখবে কি নট অনলি বম্বে, কোনো জায়গায় যে যারা একটুখানি নিজেকে সেলিব্রিটি ভাবে দেখে ওরা সবচেয়ে আগে কালো চশমা পরে নেয় দিনের বেলা কি রাত্রির বেলা, কথাটা শোনার পরেও এমনি করে কথাটা বলে। তুমি তো ছিলে একদম সাধারণ মধ্যবিত্ত ভারতীয় পরিবারের, অন্য আদর্শে, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলে, একটা সত্যি জগতের মানুষ ছিলে, সত্যি জগৎ, সেইখান থেকে মিথ্যে জগতে ঢুকতে তোমার অস্বস্তি হয়নি? মিথ্যে জগতে যদি আমি মিথ্যে হয়ে থাকি তাহলে অসুবিধে নিশ্চয়ই হবে। মিথ্যে জগৎ আমাদের ফিল্ম ওয়ার্ল্ড ইজ আ ওয়ার্ল্ড অফ ক্রিয়েটিং রিয়ালিটি, একটা মিথকে রিয়েল ভাবে লোকেদের সামনে, ক্রিয়েটিং রিয়ালিটি আর সাবভার্টিং রিয়ালিটি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, পণ্ডিতেরা লক্ষ্য করেছেন আসলে, যে ধরো কোনো কোনো বাক্য তুমি শুনবে, শুনলে মনে হবে যে ইংরেজির অনুবাদ শুনছে। যেমন সত্যেন, যে আমার ভাই, এই ধরনের বাক্য তুমি শুনবে প্রায়ই, এটা হচ্ছে একেবারে ইংরেজি ওই প্যারান্থেটিক্যাল সেন্টেন্স বলা যায়, মাঝখানে একটা জিনিস গুঁজে দেওয়া হলো, একটা বাক্যের অংশ গুঁজে দেওয়া হলো। তো এই ধরনের প্রয়োগ কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি, আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইংরেজি শব্দ এবং পরে হিন্দি শব্দ, এগুলো বাক্য গঠনে নয় কিন্তু বাক্যের যে শব্দের উপাদান, যেমন শব্দ জুড়ে জুড়ে তো বাক্য, শব্দের মধ্যে ইংরেজি শব্দ আসছে এবং বেশ ভালোই আসছে, বিশেষ করে শহর অঞ্চলে। ওই যে ছেলে মেয়েদের কথায় যে চলুন কামিং ফ্রাইডে আপনি আমার ওখানে আসুন, আমি আপনাকে একটা সাপার কিনে দেব, এরকম, এটা আমেরিকায় শুনেছি আমি, কারণ বাঙালিরা বলে, সেটা খুব স্বাভাবিক, কারণ চারপাশে ইংরেজি বলা হচ্ছে। এটা অদ্ভুত, আপনি যেটা বললেন যে বাঙালিরা আমন্ত্রণ জানায়, যে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, বিদেশে আমি দেখেছি সাধারণত বলে যে আই ওয়ান্ট টু বাই ইউ সাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটারই অনুবাদ একদম, আমি আপনাকে একটা সাপার কিনে দেব। এখানে ছেলেমেয়েরা কলেজ টলেজে খুবই তারা নানান ধরনের বলে যে কাল টিভিতে আমার একটা গ্র্যান্ড মুভি ছিল, আই হ্যাড টু সি ইট অল হাঁটু মুড়ে, এই ধরনের কথা তুমি প্রায় শুনবে। এটা কি আপনার মনে হয় না যে শহরাঞ্চলেই এটা বেশি হয়ে যাচ্ছে? মফস্বলে কিন্তু, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে মফস্বলের ভাষা অনেক, কিন্তু এখন মফস্বলের বাচিক, ধরুন কুড়ি তিরিশের যে প্রজন্ম, তাদের মধ্যে অনেক শুদ্ধতা বেশি থাকে বাংলা ভাষা। হ্যাঁ, বাংলাটা বাংলার মতো শোনা যায় তাদের মুখে অনেক বেশি, এতে কোনো সন্দেহ নেই। এটা ব্যাপারে তোমার পর্যবেক্ষণ একেবারে সত্য, যে মফস্বলে যারা আছেন
তাদের মুখে এত ইংরেজি শব্দও ঢোকে না এবং ইংরেজি ধরনের বাক্যাংশ তারা ব্যবহার করেন না। তার কারণটা এই যে তারা মূলত বাংলা পড়েন, বাংলাটা বেশি পড়েন এবং মূলত বাংলা ছবি টবিগুলো দেখেন। কিন্তু যদি ছবি দেখে কি বাংলা শেখা যায়? না, নাটক বাংলা ছবি না এই সমস্ত দেখেন। কিন্তু একটা ভয় আমার আছে, যত ধরো এই টেলিভিশনে 80-90টা চ্যানেল ওপেন স্কাই সারা পৃথিবীর প্রোগ্রাম তারা দেখবেন, হয়তো এসে যাবে তাদের মুখেও এসে যাবে এই যে হিন্দি যে বাংলা শব্দ, যেটা ধরুন এবার পেশ হলো, পেশ বলে তো বাংলা এবার উপস্থাপিত হলো শব্দটার জায়গায় এবার আর পেশ করা হচ্ছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠানে আমরা প্রায়শই দেখি এটা পেশ করছে। এমনিতে আমি এটাও খুব দুশ্চিন্তা মনে করি না, কারণ কিছু শব্দ আমাদের অন্য ভাষা থেকে নিতেই হয়। বাংলা ভাষাকে সুধীবাবু বলেছেন যে একটা বরোয়িং ল্যাঙ্গুয়েজ, সে অন্য ভাষা থেকে না, ইংরেজিও তাই, ইংরেজিও অন্য ভাষা থেকে প্রচুর নিয়েছে। কাজে পেশ টেশ শুনে আমি আতঙ্কিত হই না, কিন্তু যাতে বাংলাটা বাংলার মতো শোনায় এটা ভাবতে হবে। যেমন ওই যে আসুন আসুন একটা ধামাকা হবে বা হাঙ্গামা, হাঙ্গামাটা মারপিট অর্থে ঠিক আছে বাংলা, কিন্তু হাঙ্গামা যদি একটা বিক্রির ব্যাপার হয়, শাড়ি বিক্রি হবে সেটা একটা হাঙ্গামা হচ্ছে, তাহলে একটু হাঙ্গামার মানে সংজ্ঞাটাই পাল্টে যাচ্ছে, সংজ্ঞাটাই পাল্টে যাচ্ছে, অর্থটা পাল্টে যাচ্ছে। আর বিজ্ঞাপন ভাষায় তো প্রচুর হিন্দি শব্দ ব্যবহার, যাকে বলা হয় কোড মিক্সিং আমাদের ভাষা বিজ্ঞানে বলে, দুটো ভাষা একসঙ্গে মিশিয়ে দেওয়া, এটা বিজ্ঞাপনে প্রচুর হচ্ছে। সেটা পানীয়ের, ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে হোক, সিগারেটের বিজ্ঞাপনে হোক, আলু চিপস পটেটো চিপসের বিজ্ঞাপনে হোক, সমস্ত হচ্ছে। মানে শহর অঞ্চলের ছেলে মেয়েরা তারা ব্যানার পরেই হোক, টেলিভিশনের কমার্শিয়াল দেখেই হোক, তারা এই সমস্ত কথার মধ্যে খানিকটা তাদের ভাষা চেতনা অবিরত এই টেলিভিশন থেকে উদ্গত যেসব শব্দ আসছে তার থেকেই আক্রমণ তাদের ওপর হচ্ছে, ফলে তাদের ভাষাটা খানিকটা জগা খিচুড়ি ভাষা হতেই পারে। আমার নিজের মনে হয় যে আমাদের একটা উল্টো ব্যাপার আছে শহর অঞ্চলে, সেটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা গ্রামেও এটা আছে যে আজকাল কিন্তু অনেক বেশি আবৃত্তি করছে। যে কবিতাগুলো একসময় আমাদের দুর্বোধ্য বলে মনে হতো, আমরা ভয়ে কাজ ঘেঁষতাম না, জীবনানন্দ ধরো, বিষ্ণুদে ধরো বা পরবর্তীকালে অন্যরা, সেই কবিতাগুলো আমি এখন দেখছি যে এই আবৃত্তিকারদের চেষ্টা এবং কবিদের চেষ্টা কলেজের স্কুলের ছেলেমেয়েদের মুখে মুখে ঘুরছে এবং তারা সবাই আর নাটক দেখছে, তারা সবাই কিন্তু এবার একটু উচ্চারণ সচেতন, বাংলা ভাষা সচেতন হয়ে উঠছে। এমনিতে ভাষা শহীদ স্মারক সমিতি বা ভাষা ও চেতনা সমিতি এই সমস্ত সংগঠনের আন্দোলন একটা আছে গত বছর থেকে বাংলা ভাষার, এবং ওই 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস ঘোষিত হওয়ার পর থেকে একদিকে যে আপনি বলছেন ভাষা চর্চা আবৃত্তির মাধ্যমে নাটকের মাধ্যমে যেটা হয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা কি এটাকে সরাসরি যোগসূত্র হিসেবে দেখতে পারি যে ভাষার পতন এটা আমাদের বাংলা সাহিত্যের পতনের সঙ্গে সংযুক্ত? আমি নিজে আসলে অতটা সরলভাবে দেখি না, দেখিনি এই জন্যে যে সাহিত্যের পতন সত্যি সত্যি হচ্ছে কি না, আমি তো এইটার মধ্যে আছি, আমি সেই দূরত্বটা নেই যাতে আমি বলতে পারি যে সাহিত্যের পতন হচ্ছে। এখনো ছোট গল্প এবং কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে। আমরা ধরুন যদি দেখি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে সাহিত্য নির্ণয় করা হয়, সাহিত্য ক্রয় করা হয়, এটি বিশেষ বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটি পত্রিকা, দিন প্রতিদিনে আমরা যখনই কোনো সাহিত্য বিষয়ক আলোচনা করেছি বাংলা সাহিত্যের দৈন্য দুর্দশার কথা বারবার ফেরত এসছে, প্রসঙ্গ উত্থাপিত হয়েছে বাংলা সাহিত্যের বর্তমান এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী। উত্তর কখনো খুঁজে পাইনি, কারণ উত্তরটা কোনো সহজ উত্তর নয়। তাই আজ যখন বাংলা সাহিত্যে এক বিস্ফোরণ ঘটে গেছে, সেই আনন্দের দিনে আমরা আজকে খুব গর্বিত
সেই বিস্ফোরক সাহিত্যিককে আপনাদের সামনে হাজির করতে পেরে। এবছরের শারদীয় সংখ্যার আমাদের মতে শ্রেষ্ঠ উপন্যাস পবিত্র অশোকের রচয়িতা আবুল বাশার আমার আজকের অতিথি। নমস্কার বাশারদা। এই ঘটনাটা কি করে ঘটে গেল বাংলা সাহিত্যের? আমরা আমরা এর আগেও আপনি অনুষ্ঠানে এসেছেন, আমরা আলোচনাও করেছি। একটা শারদীয়ার পরিকাঠাময়, একটা শারদীয়ার তো অটোমেটিক্যালি তার কটা লিমিটেশন থাকে, তার মধ্যেও আপনি এই বিস্ফোরণটা কিভাবে ঘটালেন? এর আগেও আমি তোমাকে বলেছিলাম যে কখন কি অবস্থায় কোথায় ছাপা হচ্ছে এই ভেবে একজন লেখক লেখেন না, অন্তত লেখা উচিত নয়। তিনি তার নিজের মতো করে লিখবেন, তারপর যেমন খুশি সেটা প্রকাশিত হবে। তবে আমাদের যেহেতু একটা রেওয়াজ হয়ে গেছে যে এই শরৎকালীন সংখ্যাগুলি ছাপা হবে এই পুজোর সময়, সেই সময়টা নির্দিষ্ট এবং কাজও সেইভাবে হয়, ছাপার কাজ এগোয় সেইভাবে। কিন্তু একজন লেখক তো সারাটা বছর ধরে ভাবছেন একটা লেখার কথা। আচ্ছা, আপনার এই লেখাটার, আপনার প্রথম বাক্য আপনার পবিত্র অশোক উপন্যাসের, কোথায় তুমি সুচেতন আমাকে বাঁচাও, এবং আপনি তার পরবর্তীকালে বলছেন এই কাহিনী বোঝবার জন্য মাত্র এই একটি পংক্তি পাঠককে বুঝতে হবে, এই পংক্তি আপনার উপন্যাসের নায়ক সুব্রত পাখিরার মস্তিষ্কে বারবার বৃত্তাকারে ঘুরে গেছে, আপনার মস্তিষ্কে কবে এই বাক্যটা প্রবেশ করলো? মানে এই উপন্যাসে আমার মনে হয় ব্যুৎপত্তি বোধ হয় এই বাক্যটা। হ্যাঁ, এটাকে যদি বলি ব্যুৎপত্তি বাক্য, হ্যাঁ ভালোই, ঠিকই। এখন আমি বললাম না যে সারা বছর চিন্তা করে একজন একজন লেখক কি লিখবে, কিভাবে লিখবে, শুধু তাই নয়, অনেক লেখা তার অনেক বছর আগের থেকে ভাবে। যেমন আমি শৈশব থেকে মরুস্বর্গ উপন্যাস লেখার কথা ভেবেছি, কিন্তু তারও একটা সময় থাকে যখন সেটা আত্মপ্রকাশ করে, লেখককে বরং বলা যায় ধরা দেয়। আপনার কাছে কখন ধরা দিল পবিত্র অশোক? আমার তো নিজে মনে হয়েছে যে আমাদের এক ধরনের অসুখ আছেই, যারা খুব সেন্সিটিভ, খুব সংবেদনশীল মানুষ আজকের সমাজে। আমি ভেবেছিলাম যে এই সংবেদনশীলতাই হবে উপন্যাসের নায়ক, সংবেদনশীল মানুষটি নয়, সংবেদনশীলতাই হবে উপন্যাসের নায়ক। সেই জন্যে ওর নাম সুবৃত্ত। সুবৃত্ত বৃত্ত কথাটা তো একটা পারফেকশন, পারফেকশন ছাড়া বৃত্ত হয় না। তারও আগে আমি একটা সু লাগিয়েছি, অর্থাৎ অবশ্যই এটা সম্পূর্ণ একটি মানুষ। এবং আপনার এই সুটা দুভাবে এর বিকাশ ঘটেছে, এক সুচেতন আর সুবৃত্ত, চেতনার বৃত্তাকারে ঘুরে একদিকে, আর তার মধ্যেও আপনি সেই সুবৃত্তর মধ্যে সুচেতনাটা আপনি দিয়েছেন। সুচেতন যার নাম, তার নামটা তো অত্যন্ত প্রতি কি, তার আসল খুব নিকৃষ্ট নাম রতন, কমন প্লেস নাম, কিন্তু সেই সুচেতন কিন্তু সুবৃত্তর মনে বারবার বৃত্তাকারে ঘুরে যাচ্ছে। এই সুচেতনটা আপনার মনে কখন এলো? আপনার এই বাক্যটা আপনার মনে কোন সময় ঘটিত হলো? আপনি কি ট্রেনে যাচ্ছিলেন কোন সময় তখন? কারণ আমরা বারবার দেখেছি উপন্যাসে ওই নিউট্রাল জোনে গিয়ে বারবার এই চিন্তাটা আসে, আপনারও কি সেরকম কোনো নিউট্রাল জোন ঘটেছিল? হ্যাঁ, আমার তো আমি যেখানে উল্লেখ করেছি যে স্টেশন, স্টেশনটা ওখানে একটা চরিত্র ক্যারেক্টার আপনার, তোমার এই সোনারপুর স্টেশন, তো ওটা একটা চরিত্র। আমি যেমন আমার যখন আমি গ্রামে থেকেছি তখন যেমন নদী একটা চরিত্র হয়েছে, একটা গাছ একটা চরিত্র হয়েছে, তেমনি স্টেশনগুলোর প্রত্যেকটা স্টেশনের আলাদা আলাদা ভাষা রয়েছে। সোনারপুর স্টেশনে দক্ষিণে একমাত্র স্টেশন যেখানে এরকম ধরনের ঘটনা হয়, আলো নিভে যায়, নিউট্রাল জোন সেখানে থাকে না, কোনো ধরনের আলোর অস্তিত্ব থাকে না, ট্রেনটা অন্ধকারে ডুবে যায়, এখানে সেখানে ছিনতাই হয়, নানা রকম ঘটনা ঘটতে থাকে। এগুলো আমি 14 বছর ধরে দেখছি। মানে আপনি আপনার নিজের দৈনন্দিন অভিজ্ঞতায় দেখেছেন, আপনি সোনারপুরে থাকেন বলে এটা দেখেছেন, এরকম কোন মগের মেয়ে এসে এরকম করে কোন আমোদের হার কি ছিনিয়ে নিয়েছিল, এরকম দেখেছেন কোন? না, চিন্তার ঘটনা তো দেখেইছি। কিছুদিন আগে একজন গলার থেকে ওরকম মালা চুরি করে নিয়ে নেমে চলে গেল ট্রেন থেকে, এবং সবচেয়ে সাংঘাতিক, একটি মেয়ে সামনে দিয়ে আসছিল, আমার একেবারে সামনে পড়ে গেছে মেয়েটি, আমি ট্রেন থেকে নেমেছি, ট্রেনটা তখন ছেড়ে এদিকে চলে আসছে কলকাতার দিকে, এমন সময় দেখছি দূর থেকে একটি লম্বা মতো ছেলে শীর্ণ
লম্বা পাকানো শরীর ছুটে আসছে এবং মেয়েটি চিৎকার করে উঠল। তারপর দেখছি ঘাড়ে হাত দিয়েছে, নিজের ঘাড়ে হাত তুলে এভাবে। ও ভেবেছে চুরি হয়ে গেছে, তার মানে ওটা চিন্তাই করে সঙ্গে সঙ্গে চলন্ত গাড়িতে উঠে যাবে একেবারে চোখের সামনে। যেহেতু আমি সামনে পড়ে গেছি, সে আর সামলাতে না পেরে, নিতে না পেরে হাত ফসকে গেল। মেয়েটা সেদিন মালাটাও বেঁচে গেল সেদিন। এটা একেবারে চোখের সামনে এটা ঘটেছে। আমার হাতে ট্রেন চলতে শুরু করেছে, হাতে আঙুল ঢুকিয়ে ছিঁড়ে নেবার চেষ্টা করছে, পারিনি, ফসকে গেছে। বহুদিন বহুজনের ব্যাগ ক্ষত বিক্ষত হয়েছে, এই নিউট্রাল জোনে হয়েছে। কিন্তু এই এই ঘটনাগুলো তো সামান্য ব্যবহারিক জীবনের ঘটনা, এইটার সঙ্গে আপনি একটা কাব্যিক দোতনা সংযোজক করে কি করে এটা এই অতীন্দ্রিয় জায়গায় এটা পৌঁছে গেল, এটা জানতে খুব আগ্রহ হয়। তুমি মার্কেজের কথা বলো তো, ওর একটা কথা হচ্ছে যে বাস্তব জীবনের কাব্যিক প্রকাশই হচ্ছে উপন্যাস। যদি ধরি যে বাস্তব জীবনের কাব্যটা কোথায় আছে, এখন আসলে গদ্যকার যারা গল্প উপন্যাস লেখেন, আমার বিশ্বাস তারা কাব্যকে গদ্যে খাটিয়ে নেন, গদ্যকে খাটিয়ে নেন। হ্যাঁ, মানে চেতনাটা কাব্যিক, প্রকাশটা গদ্যে। হ্যাঁ, গদ্যে, কিন্তু ওটাকে কাব্যটাকে খাটাচ্ছেন। যেমন আমি কোনো কাজে কাউকে খাটিয়ে নিই, তেমনি উপন্যাসের গঠনের জন্য কাব্যটাকে লেখক খাটিয়ে নেন। আপনি এখানে আপনার উপন্যাসে এক জায়গায় বলছেন, ভাষা এবং সাহিত্য এবং শিল্পকলা মানুষের যে অন্তর্জগৎ গড়েছে তা অত্যন্ত সূক্ষ্ম ও জটিল, কবি মনের সংবেদন প্রকৃতি অন্য ধরনের, কোন অবস্থায় কিসার স্নায়ুকোষ উদ্দীপ্ত হবে, স্নায়ুতন্ত্র উত্তেজিত এবং নিস্তেজিত হবে বলা কঠিন। কবিতা প্রবণ মানুষের ক্রিয়াকলাপ স্বাভাবিকভাবেই সাধারণের চেয়ে আলাদা। মানে একজন কবির মনন, আপনি পরবর্তীকালে এই উপন্যাসের বিন্যাস করেছেন যে বাক্য দ্বারা গঠিত তার চেতনা, এই প্রক্রিয়াটা আপনি কিভাবে অনুভব করেন? আমি তো বলি যে কবিতা লেখা, গল্প উপন্যাস লেখাটা একটা স্নায়ুর কাজ, স্নায়ুর কাজ। অনেক সময় তার রিফ্লেক্স তাকে লেখায়, যেমন একজনের রিফ্লেক্স একজনকে দিয়ে, শচীনকে দিয়ে 100 রান করিয়ে নেয়, তার রিফ্লেক্স সেঞ্চুরি করে। তেমনি আবার মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে দিয়ে একটা মেঘনাদবধ কাব্য লিখিয়ে নেয়। সবটা যে সে সচেতনভাবে সবটা করে তা নয়, তার মধ্যে অদ্ভুত পরাবর্ত ক্রিয়াগুলো কাজ করতে থাকে, ঠিক যেখানে যে ভাষাটি দরকার তা কলমের মুখে এসে পড়ে, এই সংবেদনশীলতার ভেতর থেকে সেগুলো হতে থাকে। এই উপন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে একই সঙ্গে ফর্মের একটা অসামান্য এক্সপেরিমেন্ট চলছে, প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চলছে, তার সঙ্গে কিন্তু কোনো জায়গায় কাহিনী বা ন্যারেটিভ স্ট্রাকচারে কোনো কিন্তু ওই হচ্ছে না, ঝড়ের গতিতে কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি। এই শব্দের পরতে পরতে প্রত্যেকটা জায়গায় বিনির্মাণ ঘটছে মানসিকতার, মনস্তত্ত্বের, কিন্তু তৎসত্ত্বেও কাহিনীর কোনো জায়গায় স্লথ হয়ে পড়ছে না। সাধারণত একটা ভয় থাকে এই ধরনের মনস্তাত্ত্বিক উপন্যাসে যে কাহিনী কোথাও স্লথ হয়ে পড়বে। এই দুটো কিভাবে আপনি, মানে অ্যাডভেঞ্চার গল্পের প্রক্রিয়ায় এরকম একটা জটিল মনস্তাত্ত্বিক তথ্য কিভাবে দিতে সফল হলেন? আসলে এগুলো তো একটা চেষ্টাই হয় না, আমি এই ধরনের চেষ্টা আগে থেকে করছিলাম যে কাহিনীও চলবে কিন্তু তার সঙ্গে তো মনস্তত্ত্বটাও খুব পরিস্ফুট হবে ধীরে ধীরে। তার জন্য মনে হচ্ছে, তোমার আলোচনার থেকে মনে হচ্ছে আরো বেশি করে যে এটা বোধহয় সফল হয়েছে, এই দুটো জিনিস মিশতে পেরেছে, সংমিশ্রণটা ভালো হয়েছে, ফলে বোধহয় পাঠকদের আকর্ষণ করছে। হ্যাঁ, এটা তো সবসময় যে চাইলেই হবে, যেমন একজন চাইলেই যে 100 রান করে ফেলবে তা নয়। না, এটা আরেকটা অদ্ভুত সুন্দর জিনিস যেটা এই উপন্যাসে সৃষ্টি হয়েছে যে চেতনাটা, দেখুন আমাদের অনেক সময় পাশ্চাত্যের মনস্তত্ত্বর চেতনা আমাদের বাংলা ভাষায় খানিকটা অনুকরণের মতো করে এসে তার বিন্যাস ঘটেছে। কিছু কিছু উপন্যাস আমরা দেখেছি ভীষণ পাশ্চাত্যের ইনফ্লুয়েন্স, এই মার্কেজের কথা আমরা বললাম বা মিলান কুন্দেরার কথা, এদের ভাবধারায় প্রভাবিত হয়ে অনেক ভারতীয় ভাষাবিদ এবং ইংরেজিতেও যেসব ভারতীয়রা লিখছেন তাদের কিন্তু চেতনাটা পাশ্চাত্য কেন্দ্রিক। আপনার কিন্তু
এই গল্পের মধ্যে সবথেকে সার্থকতা আমার মনে হয় যে ভীষণ প্রাচ্যের ভাবনা দিয়েই কিন্তু আপনি মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণটা করেছেন এটা বোধহয় একটা পথিকৃতের কাজ আপনি করলেন, যে আপনি পাশ্চাত্যের মনস্তাত্ত্বকে ইউজ করেছেন। আপনি পাভলভের এক্সপেরিমেন্টের কথা বারবার উল্লেখ করেছেন, আপনি ডারউইনকে বারবার এনেছেন আপনার উপন্যাসে, কিন্তু আপনার উপন্যাসের দেশজ এলিমেন্টটা কোথাও কমে যায়নি। হ্যাঁ ঠিকই, যে আমার যদি এই পরিমাপটা কি করে করলেন? না আমি যদি বলি যে মানুষও এক ধরনের পাখি, তা এ কথা শুনে ভাববে একই কথা হলো। হ্যাঁ আমি উপন্যাসও বলেছি যে নজরুলের কবিতা আছে, শিশুকে বলছেন তিনি যে আমি হব সকালবেলার পাখি। তা এটা তো কাব্যই, মানুষ জানে এটা কাব্য, শুনতে খুব সুন্দর। এটা তা দিয়ে যেটা আমরা পাই সেটা হলো একটা মানুষের ইচ্ছে, বাসনা। পাখি সে হয় কি হয় না সেটা কথা নয়, পাখি হওয়ার যে বাসনা সেটা আমরা অনুভব করি। কিন্তু এখানে দেখা গেল যে অদ্ভুত আমাদের এই বাংলাদেশ, যেখানে একটা মানুষের নাম পাখি, শুধু পাখি নয় অদ্ভুত বহু বচনই সে পাখিরা। পাখিরা তো একটা পদবী, তাহলে একটা মানুষ যে তাকে পাখি নামেই ডাকা হচ্ছে, পাখি বলেই ডাকা হচ্ছে, তার পদবী এবং তাকে চিহ্নিত করে, তার একটা বর্ণ চিহ্নিত করে, তার গোত্র চিহ্নিত করে, তার সমাজের অবস্থান চিহ্নিত করে, এটা অদ্ভুত একটা দেশ তো, আমার এরকম মনে হয়েছে। কিন্তু অদ্ভুত ভাবে এই যে পাখিরা আমাদের বর্ণাশ্রমে আমরা দেখি যখন পাখিরা কিন্তু জাত হিসেবে গোত্র হিসেবে নিম্ন গোত্রের, মানে এই উপন্যাসে যেটা খুব একটা ইম্পর্টেন্ট আর একটা জায়গা আছে যে আমাদের সুবৃত্ত পাখিরার মা সাগরী যেহেতু নিম্ন গোত্রে বিবাহ করেছিলেন তার পরিবার থেকে তিনি বিযুক্ত হয়ে গেছিলেন। মাটির মানুষ তার পাখি হওয়ার প্রবৃত্তি কি কোনোভাবে আপনার মনে সচেতন ভাবে আপনার মনে হয়েছিল যে এই মাটির মানুষ পাখিরা তাই তার প্রতীক?